হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজ নিয়ে যাব লেপচা জগৎ। লেপচা জগৎ এমন একটা জায়গা যেটা তিনটে কারণের জন্য আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত হয়ে উঠছে। দার্জিলিংয়ের ভিড় কীরকম, কিংবা কতটা কনজাস্টেড হয়ে গেছে, কিংবা দার্জিলিং থেকে টাইগার হিলে গিয়ে সূর্যোদয় দেখা কতটা হেক্টিক হয়ে গেছে। অনেকে ওই দার্জিলিংয়ে গিয়ে সূর্যোদয় দেখবার সুযোগটুকুনি পায় না টাইগার হিলে গিয়ে, কারণ এতটাই ক্রাউডেড। সেই ক্রাউডটা এড়িয়ে এমন একটা জায়গা লেপচা জগৎ, যেখানে দার্জিলিং থেকে কাছে মেঘের দেশ, সঙ্গে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ, আর রাত্রির বেলা যখন দার্জিলিংয়ে আলো জ্বলে ওঠে এই লেপচা জগৎ থেকে, সেই দৃশ্যটা অসাধারণ। আর সঙ্গে তো রয়েছে পাইনের ফরেস্ট, আর পাইনের ফরেস্টের মধ্যেই মেঘের আনাগোনা, এ এক মনোরম দৃশ্য। তাই অনেকেই ভাবেন যে দার্জিলিং ঘোরবার আগে একবার লেপচা জগৎ ঘুরে দার্জিলিং যাবেন, কিন্তু এসে প্রকৃতির এমনই প্রেমে পড়ে যান যে এই লেপচা জগতেই শেষে একটি রাত কাটিয়ে তারপরে দার্জিলিংয়ে যান। দার্জিলিং থেকে অফবিট, একটু অফবিট জায়গা এই লেপচা জগৎ। আর এই লেপচা জগতে সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের কাছে তুলে ধরবো, মানে ওখানে গেলে কী কী দেখবেন, কোন হোমস্টেতে থাকা যেতে পারে, হোমস্টের কী মেনু আছে, সঙ্গে কোন ট্রেন রয়েছে, কী করে আপনারা লেপচা জগতে পৌঁছবেন, সব কিছু ডিটেলস। আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন, আর আমার ট্রাভেল স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানেও আমি প্রচুর ইনফরমেশান শেয়ার করছি। তাহলে চলুন বেরিয়ে পড়ি মেঘের দেশ, পাইন ফরেস্টে ঘেরা একটি জায়গা যেটি দার্জিলিং থেকে মাত্র 19 কিলোমিটার দূরে, ঘুম থেকে লেপচার যে ডিস্টেন্স রয়েছে সেটি মাত্র 8 কিলোমিটার। আর অবশ্যই আপনাদের এনজিপি হয়ে পৌঁছতে হবে লেপচা জগৎ, সেখান থেকে ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার মতো। অসম্ভব সুন্দর প্রকৃতি, সঙ্গে বলেছি মেঘের দেশ, এমন একটা জায়গা যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা কিন্তু হতে পারে খুব সহজ, মানে জানলা দিয়ে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। রয়েছে এরকমই একটা ডেস্টিনেশন বা এরকমই একটা থাকবার জায়গা যেখানে ছাদ থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন, সব থেকে বেস্ট ভিউ কাঞ্চনজঙ্ঘার হতে পারে। রয়েছে এমন কিছু ভিউ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব স্পষ্ট দেখা যায়, সব কিছু জানতে পারবেন, তবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কারণ প্রচুর ইনফরমেশান আমি এখানে শেয়ার করেছি, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। দার্জিলিং থেকে একটু দূরে লেপচা জগৎ, যেতে হবে একটু অন্য রুটে, দার্জিলিংয়ের রুটে নয়, যেতে হবে ঘুম থেকে। ঘুম থেকে একটা রাস্তা চলে গেছে দার্জিলিংয়ের দিকে, আর একটা রাস্তা চলে এসেছে এই সান্দাকফুর দিকে। আর সান্দাকফুর দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তাতেই 8 কিলোমিটার এগোলেই পড়বে ছোট্ট একটি হ্যামলেট, ছোট্ট একটি গ্রাম, অসাধারণ মানুষ সেখানকার। আর গোর্খাদের যে ওখানে রয়েছে কিছু হোমস্টে, হোটেল ওখানে পাবেন না, হোমস্টেগুলোতে কিন্তু থাকা খাওয়ার সুবন্দোবস্তর সঙ্গে খাওয়া দাওয়া কিন্তু দারুণ, আর মানুষগুলোর মন কিন্তু খুবই সুন্দর। পাহাড়ের কোলে শান্ত নিরিবিলি পরিবেশে কাটাবার জন্য লেপচা জগৎ হয়ে উঠতে পারে আপনাদের কাছে একটা সেরা ঠিকানা। আর লেপচা জগৎ পৌঁছতে হলে আমি আগেই বলেছি এনজিপি থেকে লেপচা জগৎ আসা যেতে পারে, আর সেক্ষেত্রে আর আপনারা যদি চান তো শেয়ারেও আসতে পারেন। ঘুম থেকে লেপচা জগৎ শেয়ারে গাড়িতে পড়বে, জিপে পড়বে 40 টাকা করে পার হেড। আর কী করে ঘুম পর্যন্ত পৌঁছবেন শিলিগুড়ি থেকে, তার জন্য ডিটেলস জানবার জন্য দার্জিলিংয়ের আমার একটি কমপ্লিট ট্যুরের ভিডিও আছে, সেখানে আমি কোথায় কত খরচ আছে, কী করে শেয়ার কিংবা প্রাইভেট ট্যাক্সিতে এসে আপনারা ঘুম পর্যন্ত পৌঁছবেন সমস্ত ডিটেলস আমি কিন্তু ওখানে দিয়েছি। যারা দেখেননি তারা ওপরের আই বটনে ক্লিক করে দার্জিলিং ট্যুরের কমপ্লিট ভিডিওটি দেখে নিন, আর ওখান থেকে দেখলে আপনারা জানতে পারবেন যে লেপচা জগতে পৌঁছতে গেলে ঘুম পর্যন্ত কী করে পৌঁছবেন। আর ঘুম পৌঁছে গেলেই তার ঠিক বাঁ দিকের যে রাস্তাটি উঠে গেছে সেটি হচ্ছে লেপচা জগতের দিকে। 6956 ফুট ওপরে এই ছোট্ট গ্রাম লেপচা জগতে সব লেপচা জাতিদেরই বসবাস, তাই সেখান থেকেই এই জায়গাটির নামও হয়ে গেছে লেপচা জগৎ। পাইন বনে ঘেরা মেঘের একটি ছোট্ট গ্রাম। আর এই লেপচা জগৎ এলে কাঞ্চনজঙ্ঘা দেখবার তো সব থেকে বলা যেতে পারে ম্যাগনিফিসেন্ট ভিউ যদি হতে পারে, তাহলে এখান থেকে
পেয়ে যাবেন। আর যারা পাখি ভালোবাসেন তাদের জন্য কিন্তু এটা একটি অসাধারণ জায়গা, পেয়ে যাবেন নানান স্পিসিসের পাখি এখানে। আর এটুকুনি বলতে পারি, এখানে এলে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের ক্যামেরার ক্লিক কিন্তু বন্ধ হবে না। আগেকার দিনের যদি ক্যামেরা হতো তাহলে বলা যেত যে অন্তত সঙ্গে যেন 8-10টা রোল নিয়ে আসবেন, নাহলে ছবি তুলে শান্তি পাবেন না। এবার আসা যাক লেপচা জগতে এলে ওখান থেকে কাছাকাছি কোন জায়গাগুলো ঘুরে নেওয়া যায়। লেপচা জগতে এলে ঘুরে নেওয়া যায় জোরপোখরি, এটি মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স হবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর লাগে, আর জোরপোখরি এই জায়গাটিতে সুন্দর মতো এটি পার্কও রয়েছে। এখান থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে ঘুম মনেস্ট্রি, তাই ওখানে গেলে চাইলে আপনারা ঘুম মনেস্ট্রিটিও ঘুরে নিতে পারেন। রয়েছে মোটামুটি 15 কিলোমিটার ডিস্টেন্সে পশুপতি মার্কেট, তবে হ্যাঁ পশুপতি মার্কেট অবশ্যই ঘুরতে পারেন, এখানে সমস্ত ফরেন গুডস পাওয়া যায়। তবে একটা কথা একটু সাবধান করে দিই যে চায়নার কোনো জিনিস থেকে কিন্তু চাইনিজ মার্কেট থেকে কিন্তু একটু সাবধান থাকবেন, আর বাকি এখানে সবই ফরেন গুডস পাওয়া যায়। আর এখানে যেতে গেলে অবশ্যই আপনাকে আই কার্ডটি সঙ্গে রাখতে হবে, কারণ এটি একদম নেপাল বর্ডার, এর একদিকে ইন্ডিয়া একদিকে রয়েছে নেপাল। একটু সামনে এগিয়ে গেলেই সীমানা বলে একটি জায়গা রয়েছে, সেখানে ভিউ পয়েন্টই রয়েছে, যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে ওপারের নেপালটিকে খুব ভালোভাবে দেখতে পাবেন। এরপর এখান থেকে চলে যাওয়া যেতে পারে বাঙালির আরও একটা পছন্দের জায়গা, খুব বেশি দূরে নয়, মাত্র 27 কিলোমিটার দূরে এখান থেকে, সেটা হচ্ছে মিরিক। মিরিকে চলে যেতে পারেন, মিরিকে সুন্দর করে ঘুরে আপনারা চলে আসবেন, মিরিকের লেকে চাইলে একটু বোটিংও করে আসতে পারেন। আরও একটা সুন্দর জায়গা রয়েছে, বলা যেতে পারে এটা একটা ল্যান্ডস্কেপ হয়ে যেতে পারে, সুন্দর প্রকৃতি, যতদূর চোখ যাবে ততদূর পর্যন্ত পাহাড়ের যে ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করে দেবে। এই মানেভঞ্জন থেকে, মানেভঞ্জনের ডিস্টেন্স পড়বে 15 কিলোমিটার। যারা সান্দাকফু ট্রেক করেছেন কিংবা ট্রেক করতে যাবেন বলে ভাবছেন কিংবা জানেন সান্দাকফুকে, তারা জানেন এই মানেভঞ্জনের প্রকৃতি কি। আর এই সান্দাকফু যেতে গেলে আপনাকে মানেভঞ্জন যেতেই হবে। আসা যাক পৌঁছবেন কী করে, পৌঁছানোর জন্য সবার আগে আপনাদেরকে পৌঁছতে হবে যে জায়গাটা, সেটা হচ্ছে এনজিপি। এনজিপি যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, 8:30 শিয়ালদা থেকে ছাড়ে, পরের দিন 7:30 লেট করলে ট্রেনটি মোটামুটি 8:30-9টার সময় আপনি পৌঁছে যাবেন এনজিপিতে। 12343 দার্জিলিং মেল 10:05 শিয়ালদা থেকে ছাড়ে, রাত্রিবেলা 8:15-10:00 মধ্যে আপনারা পৌঁছে যাবেন এনজিপি। রয়েছে 15721 পাহাড়িয়া এক্সপ্রেস 9:05 ছাড়ে হাওড়া থেকে, পরের দিন 9:30-10:30-11:00 মধ্যে পৌঁছে যাবেন আপনারা এনজিপি, এটা অবশ্যই শুধু সানডেতে আপনারা পাবেন হাওড়া থেকে। এছাড়া এনজিপি থেকে পৌঁছে আপনারা ওখান থেকে পেয়ে যাবেন শেয়ার ট্যাক্সি, শেয়ার কার, জিপ কিংবা প্রাইভেট গাড়ি, সেখান থেকে আপনারা পৌঁছে যেতে পারেন ঘুম। ঘুম থেকে আপনারা পৌঁছে যাবেন লেপচা জগৎ, ওখান থেকে আবার শেয়ারে পেয়ে যাবেন 40 টাকা করে পার হেড নেয়, পৌঁছে যাবেন এই লেপচা জগৎ। আর ঘুম পর্যন্ত কী করে পৌঁছবেন আগেও বলেছি, দার্জিলিংয়ের যে ভিডিওটি আছে আমার ডিসক্রিপশন বক্সে, আর ভিডিও শেষে আমার লিঙ্ক দেওয়া থাকবে, দার্জিলিং ট্যুরের কমপ্লিট ভিডিওটি দেখে নিন, ওখানে ডিটেলসে আমি আলোচনা করেছি কোথায় কত খরচ। আচ্ছা থাকবেন কোথায়, থাকবার জন্য একটু বলে রাখি, যদি ভেবে থাকেন যে দার্জিলিংয়ের মতন অত কম খরচ এখানে আপনারা থাকতে পারবেন, সেটা কিন্তু হবে না। এখানে রয়েছে শুধুমাত্র হোমস্টে, 4-5টি হোমস্টে রয়েছে, তার মধ্যে আপনাদেরকে এখানে থাকতে হবে। রয়েছে একটি লেপচা জগৎ WBFDC ফরেস্ট বাংলো, বুকিংয়ের ফোন নাম্বার 8145584286, আর একটি 9434860604, এটিতে ফোন করে আপনারা কনফার্ম করে নেবেন। এদের বাজেটটি সিজন অনুযায়ী ওঠা নামা করতে পারে, তার জন্য আমি এখানে বাজেটটি দিইনি। এখান থেকে কিন্তু এর ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটি সব থেকে বেটার লেপচা জগতে গেলে। এছাড়া যে থাকতে পারেন সেটা হচ্ছে লেপচা জগৎ হোমস্টে, 900-1200 টাকা পার হেড, ফুডিং প্লাস লজিং নিয়ে পড়ে, রুমগুলো খুবই সুন্দর। বুকিংয়ের জন্য ফোন নাম্বার 09051064510, ওয়েবসাইট www.lepchajagathomestay.com। এছাড়া এখানে যে খাবার দাবারগুলো পেয়ে যাবেন সেগুলোর আমি একটু বলে রাখি, ব্রেকফাস্টে মোটামুটি পরোটা, সবজি, পুরি, সবজি এই সব চাউমিন এইগুলো পেয়ে যাবেন, লাঞ্চে রাইস, ডাল, সবজি, ভেজ, এগ কারি, ফিশ কারি, ফিশ যদি অ্যাভেলেবেল থাকে, মোস্ট প্রবলি থাকে না, ইভিনিংয়ে আপনারা ভেজ পকোড়া, ভেজ মোমো, টি, আর রাত্রির অবশ্যই রুটি কিংবা চাইলে ভাত, আর সঙ্গে ডাল, সবজি আর চিকেন কারি, এই পেয়ে যাবেন আপনারা এই হোমস্টেতে।
আরও একটা ওয়েল ডেকোরেটেড হোমস্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে কাঞ্চনকন্যা হোমস্টে। এখানে মাথাপিছু 1000 টাকা করে পার হেড, ডবল বেড থ্রি কিংবা ফোর বেডের রুম এখানে আপনারা পেয়ে যাবেন। এটিও লেপচাজগতে। বুকিংয়ের জন্য ফোন নাম্বার 09593565309, ওয়েবসাইট www.lepchajagatkanchenjungahomestay.com। তবে এখানেও ফুডিং এবং লজিং নিয়ে মাথাপিছু পার হেড 1000 টাকা করে পড়ে। এখানেও সমস্ত কিছু লাঞ্চ ডিনার আপনারা এখান থেকে পেয়ে যাবেন। লেপচাজগৎ থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছে ঘুম রক। ওখান থেকে বালাসান ভ্যালির ভিউ কিন্তু খুব সুন্দর, তাই ওখানে গেলে আর ঘুম রক অবশ্যই আপনাদের ফেমাস সানরাইজ পয়েন্ট হিসেবেও ওখানে বিখ্যাত, তাই এই জায়গাটি ঘুরতে একদমই ভুলবেন না। এই হচ্ছে হাতের কাছে লেপচাজগৎ, দার্জিলিংয়ের একটি অফবিট ডেস্টিনেশন। উইকেন্ডে দুদিনের জন্য আরামসে বেরিয়ে পড়তে পারেন লেপচাজগতের জন্য। দার্জিলিংয়ের ভিড় ঠেলাঠেলি সব কিছু এড়িয়ে এখানে অবশ্যই দুটো দিন কাটিয়ে আসতে পারেন। মেঘের কোলে মেঘের দেশে, সঙ্গে পাইন ফরেস্ট, সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা মিলিয়ে প্রকৃতি কিন্তু জমজমাট। তবে একটু এখানে প্রকৃতি খামখেয়াল আছে। এখানে যাওয়ার জন্য সবথেকে বেস্ট যে সময়টি সেটি হচ্ছে নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি কিংবা মার্চ মাস পর্যন্ত। তারপরে কিন্তু প্রকৃতি একটু খামখেয়ালই এখানে দেখায়, কারণ হচ্ছে মেঘ এসে দানা বাঁধে চোখের সামনে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশনটি অন করে দিন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার আসতেই থাকে।